বন দপ্তরের উদ্যোগে এবার প্রজাপতিদের জন্য তৈরি হলো বিশেষ উদ্যান। বক্সা ব্যাঘ্র প্রকল্পে 4 একর জমির ওপর তৈরি হয়েছে এই প্রকল্প। রংবেরঙের প্রজাপতি দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। বন দপ্তরের উদ্যোগে এবার প্রজাপতিদের জন্য তৈরি হলো বিশেষ উদ্যান। নানা রকমের রংবেরঙের প্রজাপতি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রাজা ভাতখাওয়াতে 4 একর জমির ওপর গড়ে উঠেছে এই প্রজাপতি উদ্যান। পশ্চিমবঙ্গ বন দপ্তরের আর্থিক সহযোগিতায় ও নেচার মেটস ও নেচার ক্লাবের ব্যবস্থাপনায় প্রজাপতি উদ্যানের ভেতর তৈরি করা হয়েছে উন্নত মানের ল্যাবরেটরি। প্রজাপতিদের সুবিধার্থে 4 একর জায়গা জুড়ে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। এই কাজের সাথে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন। এই প্রজাপতি উদ্যানের ভেতর গাছ রয়েছে মূলত দুই ধরনের। এক, যে গাছে প্রজাপতিরা ডিম পারতে পারে। আরেক রকমের গাছ, যেখানে প্রজাপতিরা মধু সংগ্রহ করতে পারে। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে। প্রতিদিনই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিশুরাও আসছেন এই পার্কে। এই বিষয়ে প্রজাপতি উদ্যানের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা তমগ্ন সেনগুপ্ত বলেন, এখানে প্রায় 132 রকমের প্রজাপতি রয়েছে। পাশাপাশি গোটা বক্সা এলাকা জুড়ে রয়েছে 408 রকমের প্রজাপতি। তমগ্নবাবু আরও জানান, এখানে ল্যাব রয়েছে, প্রতিদিন লার্ভা সংগ্রহ করা হয়, এরপর এগুলি নিয়ে আসা হয় ল্যাবে। পূর্ণাঙ্গ প্রজাপতি রূপ পেলে ফের তাকে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয়। শীত পড়তে শুরু করেছে, বক্সাতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকেরা। এবার জঙ্গলে এসে প্রকৃতির শোভা উপভোগ করার পাশাপাশি বাড়তি পাওনা প্রজাপতি উদ্যান। এই প্রজেক্টটা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং নেচার মেটস নেচার ক্লাব দুটো অর্গানাইজেশন মিলে করছে। হ্যাঁ, এর ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে ফান্ড দিচ্ছে, বাকি টেকনিক্যাল মেনটেনেন্স পার্টটা আমাদের একটা অর্গানাইজেশন আছে যার নাম নেচার মেটস নেচার ক্লাব, আমাদের কলকাতায় হেড অফিস। আমরা বন দপ্তরের সাথে মিলেই বাটারফ্লাই গার্ডেনিংয়ের কাজ করছি। মানে এখানে কি হয়, মানে এখানে আমাদের কি হয়, এই যে পুরো বাগানটা দেখছেন, এই বাগানে যত রকমের গাছ আছে এখানে দু ধরনের গাছ আছে। একরকম গাছ হচ্ছে যে সমস্ত গাছে প্রজাপতিরা ডিম দিচ্ছে, যাকে আমরা বলি বাটারফ্লাইয়ের হোস্ট প্ল্যান্ট। আর আরেক রকম গাছ আছে যেটা হচ্ছে আপনার নেকটার প্ল্যান্ট, যেখান থেকে ওরা ফুলের থেকে নেকটার করার জন্য আসছে আর কি। তো এই টু টাইপস অফ প্ল্যান্টসের মিক্সচারে পুরো এই 4 একরের ওপরে আমাদের এই হ্যাবিটেটটা তৈরি করা হয়েছে। এখানে কী হচ্ছে, যখন একটা বাটারফ্লাই ডিম দিচ্ছে, এবার ডিম থেকে যখন লার্ভা বেরোচ্ছে সেগুলোকে আমরা কালেকশন করি। এই কাজটা আমাদের ডেইলি বেসিসে হয়। করার পর সেটাকে আমরা, এটা আমাদের ল্যাবরেটরি আছে এখানে, সেই ল্যাবে আমরা নিয়ে আসছি। এবার বাকি যে পুরো প্রসেসটা, যে লাইফ সাইকেলের কাজটা, সেটা আমাদের এই ল্যাবরেটরিতে হচ্ছে। হওয়ার পর যখন একটা বাটারফ্লাই এমার্জ করছে, মানে বেরিয়ে আসছে পিউপা থেকে, তখন তাকে আমরা আবার এইভাবে আমাদের পুরো কাজটা চলছে। মানে আমাদের টার্গেট থাকে সাকসেসফুলি যাতে আমরা নেচারে বাটারফ্লাইটা কোয়ান্টিটি ওয়াইজ বাড়াতে পারি। এখনো পর্যন্ত আমাদের এই গার্ডেনে আমরা 132 রকম ভ্যারাইটি রেকর্ড করেছি। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আলিপুরদুয়ার। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।